জানুথবে বহুচর্চিত বলাঙ্গীর জিল্লার আজি পদ্মময় দেখা মিলিছে। তো দর্শক বন্ধু, আজিকার দিনরে গোটে দিনরে একাসাথে সমস্ত বলাঙ্গীর জিল্লার বিধায়ক মানে নামাঙ্কন দাখল করুথবা বেলে সারা বলাঙ্গীর পদ্মময় দেখা মিলিছে। এতে টাণ খরা হওয়া সত্ত্বেও মধ্যে এতে মাত্রায় ভোটর মানে যোগ দেই যে উৎসাহ দেখাউলে, সতরে কোণ বিজেপি কু লোক মুহাউচন্তি, সতরে কোণ বিজেপির পদ্মময় হব, এই প্রশ্ন লোকঙ্ক মনরে উঙ্কি মারুছি। কিন্তু যেভাবে ভাবরে বলাঙ্গীর জিল্লার আজি আমার বেলে নামাঙ্কন ভরুলে সবু সবু নেতা একাসাথে, যেমতি কি আপন মানে ভিডিও মাধ্যমে দেখি পারুবে, আম লুয়েসিঙ্গা নির্বাচন মণ্ডলীর ডক্টর মুকেশ মহালিং, তারপরে কনক বর্ধন সিং দেও আউ গোপালজী পাণিগ্রাহী, সাগে সাগে বলাঙ্গীর জিল্লার লোকসভা প্রার্থী সঙ্গীতা কুমারী সিং দেও, সমস্ত একা ধারার দেখি সারা বলাঙ্গীর পদ্মময় হয়ে উঠি। এই পদ্মময় সূচাই দেলা যে বলাঙ্গীরের নিশ্চিত ভাবে পদ্ম ফুটব। তো আপন মানক মনরে গোটে কথা প্রশ্ন উঠুব যে বলাঙ্গীর জিল্লার এটি টাণ খরার এটিকি লোক যদি পদ্মময় হলে তাহলে যে আগকু আসন্তা আগকু যে আম ইলেকশন অছি ইলেকশনরে কোণ ন হব, বলাঙ্গীর জিল্লা নিশ্চিত ভাবে পদ্ম ফুটব, আর পদ্ম ফুটিকি আপনার দেখাই দেব যাহা কহুতলে ভোটর। ভোটর এতে মাত্রায় যে থিলে বলাঙ্গীর সারা টাউন ভিতরে যেমতি ভাবে বুলুলে, না তাঙ্ক মনরে ভোক থিলা, না তাঙ্ক মনরে শোষ থিলা, না তাঙ্ক মনরে পানি পিবার ইচ্ছা থিলা, না তাঙ্ক মনরে কিছু স্বার্থ থিলা, কেবল গোটে কথা নারা থিলা এথর মোদি সরকার, যেমিতি কহুতলে 400 পার মোদি সরকার। মোদির গ্যারেন্টিরে এতে লোক ভিজি যাইলে যে এতে খরা তাঙ্কু কিছু বাধা ন দৌতলা। তো দর্শক বন্ধু, আপন মানুষ এই জায়গার ভিডিও দেখাউলি, আজি যেমতি বলাঙ্গীর জিলা পদ্মময় হেলা, সারা ওড়িশা বোধহয় এথর পদ্মময় হব, এই আশা নেই, এই আকাঙ্ক্ষা নেই সমস্তঙ্কর, সবু ভোটর মানক মনরে চর্চার বিষয় নিশ্চিত ভাবরে বলাঙ্গীরর কথা সমস্ত সমস্তঙ্কু প্রভাব পকাইব, এই আশা সমস্তে রাখিছন্তি। তো দর্শক বন্ধু, এইটা থিলা আজি যে নামাঙ্কন কলে সে নামাঙ্কন করিবার সময়ের ভিডিও। তো দর্শক বন্ধু, পুনি গোটে নয়া ভিডিওরে নয়া আশা নয়া আকাঙ্ক্ষা নেই মু লোকনাথ সাহু আপনার সাথে পুনি থরে হাজির হবি, সে পর্যন্ত নমস্কার। Thank you.